হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা যে কোনো অকেশনে একটা কেক কিন্তু আমাদের চাই চাই। আর সেই কেকটা ক্রিম দিয়ে ফ্রস্টিং করতে হলে আগে আমাদের লাগবে কেকের একটা বেস। কেকের বেসটা যদি ভালো না হয়, যতই আপনি ক্রিম দিয়ে ডেকোরেশন করেন না কেন, কেকটা কিন্তু খেতে গেলে তখন আর ভালো লাগবে না। আজকে শেয়ার করব ভ্যানিলা স্পঞ্জ কেক। আমার চ্যানেলে অলরেডি চকলেট স্পঞ্জ কেক, ভ্যানিলা স্পঞ্জ কেক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আজকে শেয়ার করব একদম পারফেক্টভাবে 1 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। আমি এখানে ডিমের সাদা অংশ নিয়েছি 3টা, আর ডিম 3টা যেন অবশ্যই রুম টেম্পারেচারে হয়। ফ্রিজে থাকলে মিনিমাম 1 ঘন্টা আগে ডিম 3টা বের করে রাখতে হবে, তারপর ইউজ করতে হবে। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম লো স্পিডে আমরা ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। যেই পাত্রে ডিমটা বিট করার না কেন, সেই পাত্রটা যেন অবশ্যই পারফেক্টভাবে শুকনো হয়, কোনো প্রকার তেল কিংবা কোনো প্রকার পানির যেন কোনো আলামত থাকতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। এরকম একটু সাদাটে ভাব হয়ে আসলে আমরা দিয়ে দিচ্ছি লবণ 1 চিমটি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি, বিটারের স্পিডটা কিন্তু এখনও লো স্পিডে আছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া চিনি 1/2 কাপ। এখানে কিন্তু আপনাকে গুঁড়া চিনিটাই ইউজ করতে হবে, কারণ ডিমের ম্যারাংটা পারফেক্টভাবে করতে হলে এখানে আপনাকে গুঁড়া চিনিটাই ইউজ করতে হবে। চিনিটা আমরা 2 বারে দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো আবারও বিট করে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না মেল্ট হয় ততক্ষণ পর্যন্ত আমরা একই স্পিডে বিট করে নেব। ডিমের ম্যারাংটা পারফেক্টভাবে তৈরি হলো কি না দেখেন, এভাবে একটা লাইনের সৃষ্টি হবে, তখন বুঝতে হবে ডিমের ম্যারাংটা পারফেক্টভাবে তৈরি হচ্ছে। একটু উঁচু থেকে ফেললে দেখবেন নিচের দিকে একটা লাইনের সৃষ্টি হয়েছে, তখন বুঝতে হবে ডিমের ম্যারাংটা একদম পারফেক্ট। এবার আমরা ডিমের ম্যারাংয়ের সঙ্গে ডিমের কুসুম অ্যাড করছি 3টা, আর ডিমের কুসুম দিয়ে কিন্তু আমরা জাস্ট 20 সেকেন্ডের জন্য বিট করব। তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারবেন। ভ্যানিলা পাউডার দিলাম 1/2 চা চামচ। ভ্যানিলা পাউডারটা না থাকলে আপনারা এসেন্স ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে এসেন্সটা আপনারা 1 চামচ ইউজ করবেন, কারণ ভ্যানিলা পাউডারের ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং থাকে, পরিমাণে কম লাগে। ডিমের কাজ আমাদের শেষ, বিটারের কাজও শেষ। এবার দিয়ে দিচ্ছি কেক ফ্লাওয়ার 1/2 কাপ। কেক ফ্লাওয়ারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার ময়দাটাকে একটু উঁচু থেকে চেড়ে দেওয়ার চেষ্টা করবেন, যেন পারফেক্টভাবে এয়ার ক্রিয়েট হতে পারে, কেকটা যেন খুব একটা স্পঞ্জি হয় তার জন্য। এবার এভাবে একটু আলতো হাতে ফোল্ড করে আপনাকে ডিমের ম্যারাংয়ের সঙ্গে ময়দার মিশ্রণটা মেশাতে হবে। এ পর্যায়ে কোনো রকমের তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে, কেকটা ফোমি হবে না। আবারও একটু ময়দা চেলে দিচ্ছি। চেষ্টা করবেন 2 থেকে 3 বারে ময়দাটা চেলে দেওয়ার, এতে করে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। আবারও একই প্রসেস ফলো করে আমরা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবার আমরা কেক মোল্ডে ব্যাটারটা ঢালার জন্য রেডি করেছি। 6 ইঞ্চি একটা কেক মোল্ড নিয়েছি 1 পাউন্ড কেকের জন্য। রাউন্ড কেক যদি করেন তাহলে অবশ্যই 6 ইঞ্চি কেক মোল্ড নেবেন 1 পাউন্ড কেকের জন্য। এবার কেক ব্যাটারটা আমরা একটু উঁচু থেকে ঢেলে দিচ্ছি, যেন পারফেক্টভাবে কেকটা বেক হতে পারে। একটু ট্যাপ করে নেবেন, ভেতরে কোনো বাবলস থাকলে সেগুলো যেন বের হয়ে যায় আর কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়। এবার এটাকে আমি ইলেকট্রিক ওভেনে বেক করব। তার জন্য আমি বেক করার আগে ইলেকট্রিক ওভেনটা 150°C আছে, 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। ওভেনের টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে দেখে নেবেন। এভাবে মাঝের তাকের 1 তাক নিচে আমরা কেকটা বেক করব, আর টেম্পারেচার থাকবে 150, আর আমরা এখানে 20 মিনিট সেট করব। 20 মিনিট পরে আমরা আরও 10 মিনিট সেট করব। যার যার ওভেনের সাইজ অনুযায়ী কিন্তু টেম্পারেচারটা একটু আপ ডাউন করতে পারে। কেকটা হয়ে গেছে প্রায়, এবার আমরা এই কেকটাকে হওয়ার পরে মিনিমাম 5 মিনিট ওভেনের মধ্যে রাখবো, তাহলে কিন্তু কেকটা খুব বেশি একটা দেবে যাবে না। আর একটা কথা বলে রাখি, স্পঞ্জ কেকের ধর্মই হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ দেবে যাওয়া, এতে টেনশনের কোনো কারণ নেই। কেকটা স্পঞ্জি আর ময়েস্ট থাকার জন্য একটা টাওয়েল দিয়ে গরম কেকটা আমি ঢেকে রাখলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। ঠান্ডা হয়ে গেলে টাওয়েলটা তুলে নিলাম। এবার আমরা কেকের 4 সাইড খুব সুন্দর করে চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার কেক প্যানটাকে একটু ট্যাপ করে দেবেন। কুলিং র্যাকের উপরে কেকটা আমরা ঢেলে নিচ্ছি। একটু বাড়ি দিলেই দেখবেন কেকটা অনায়াসে উঠে এসেছে। উপরে যেই পার্সমেন্ট পেপারটা দিয়েছিলাম সেটা আমরা অনায়াসে তুলে নিচ্ছি, কারণ আমরা কেক মোল্ডে কিন্তু অফ স্ক্রিনে তেল ব্রাশ করে তারপর পার্সমেন্ট পেপারটা বিছিয়ে নিয়েছিলাম। এবার এটাকে আমি ঠান্ডা করে একটি পলি ব্যাগে এভাবে করে একটু পেঁচিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। নেক্সট এপিসোডে এই কেকটা আমি ডেকোরেশন করে দেখাবো।
সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।